আজকের এই অবৈধ খনন হলো এটা মঙ্গলপল্লী দুগ্রাসনগর এই রাস্তাটা দীর্ঘদিন থেকে কাজটা চালু হয়েছে। এক মাস কাজ করার পরে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আরও এক মাস বন্ধ ছিল। তখন আরবার কাজ চালু হয়েছে, তখন আরবার কাজটা বন্ধ হয়েছে আরও এক মাস, তখন আরবার কাজটা চালু হয়েছে, এখন আরবার কাজটা বন্ধ হয়েছে। দীর্ঘদিন দুই তিনবার চারবার এই রাস্তাটা কাজ বন্ধ হয়। আমরা জনগণ, এই গ্রামের জনগণ হিসাবে আমরা এটা জানি না। তখন আমরা জিজ্ঞাসা করলাম, কয়ে যে খাসটা কে লাগে বন্ধ হয়, এটা তো জানি না, কণ্ঠদারের মাধ্যমে খাসটা বন্ধ হয়েছে। কিন্তু আজকে আমরা এই রাস্তার জন্য আমরা অবরত করছি যে আমরা এই রাস্তার যারা যারা দায়িত্বে আছে, কণ্ঠদার আছে, কে লাগে খাসটা বারবার বন্ধ হয় আমরা এটা জানার লাগি। এই রাস্তাটা আজকে অবরোধটা করছি। কতদিন যাও খাস চলে আজটা চার মাস থেকে পাঁচ মাস থেকে খাসটা ধরো হয়েছে, কিন্তু খাসটা দুই মাস হয়েছে না। হ্যাঁ, বন্ধ খালি বন্ধ, খালি বন্ধ, খালি বন্ধ, কে কারা বন্ধ করে এইটা তারা আমরা খুলিয়া কয় না। তো আপনার এই কয় কিলোমিটার রাস্তা কাজ চলছে? রাস্তা এটা প্রায় সাত আট কিলোমিটার। কোন জায়গা থেকে কোন জায়গা? কৃষ্ণপুর থেকে তিলতই এবং বায়া আছে আনন্দবাজার, বা এই রাস্তায় তিলতই যাওয়া যায় এবং পালগাঁও যাওয়া যায়, কৈলাসহরে যাওয়া যায়। আপনার এই অবরোধ কত সময় চলবে? সাড়ে দশটা থেকে আমরা অবরোধ আরম্ভ করছি। এখন প্রশাসন আছে এখানে, কন্ট্রাক্টর আর ম্যানেজার এখানে এসেছে। যদি আমরা কোনো আশ্বাস পাই তাহলে আমরা অবরোধ চালবো, না হলে তো আমরা অবরোধ চলবো। আমরা আজকে পথ অবরোধের মূল কারণ হলো আমাদের এই যুবরাজনগর এবং মঙ্গলখালীর মধ্যে দিয়ে যে একমাত্র রাস্তাটা, আজ থেকে চার মাস আগে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হওয়ার পরবর্তী সময়ে মাসখালি কাজ চলার পরে কাজটা বন্ধ হয়েছে। এইভাবে দুই তিনবার কাজ, রাস্তার কাজ বন্ধ হয়েছে। অথচ আমরা গ্রামবাসী কিছুই জানি না যে কাজকে কি কারণে বন্ধ। তো আমরা আজকে মূলত দাবি হলো যে আমরা এলাকাবাসী জানতে চাই কি কারণে এই রাস্তার কাজটা বন্ধ হয়। এই কারণে আমরা রাস্তা অবরোধে বসছি। যাই হোক, এখানে আমরা সাড়ে দশটার সময় রাস্তা অবরোধে বসছি। আমরা এখানে মিডিয়ার আদি মিডিয়ার কর্মীরা আইছে, আরক্ষা দপ্তরের কর্মীরা, সব ধরনের কর্মীরা আইছে, আমাদের কাছে জানতে চাইছে। আমরা এই আমাদের যে দাবি আছে এই দাবি উত্থাপন করেছি। পাশাপাশি কন্ট্রাক্টর এই স্টেশনে না থাকার কারণে উনি ওনার রিপ্রেজেন্টেটিভ এখানে পাঠিয়েছেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে। এ বিষয়ে নিয়ে আগামী রবিবার আমাদের দুনু পঞ্চায়েতের সর্বসাধারণকে নিয়ে একটা বৈঠক আছে দশটার সময়। এই বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী সময়ে কোন কোন দিন থেকে কাজ শুরু হবে এবং কীভাবে কাজ হবে, এই বিষয়গুলি ওনারা আশ্বস্ত করেছেন। এই আশ্বস্ত পাওয়ার পরে আমরা রাস্তার অবরোধ আজকে এখানে সমাপ্ত করি।